সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারে সাকসেস না হওয়ার পিছনে কিছু কারণ এবং কেন ফাইবারে সবাই সাকসেস হতে পারবে না, এর কারণগুলো কী কী হতে পারে এবং আপনাকে বা আপনার কী কী থাকলে আপনি ফাইবারে সাকসেস হতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আমি টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো আমরা জানি ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে গেলে অনেকগুলো জিনিসের প্রয়োজন হয়, তার মধ্যে অন্যতম যদি আমি বলি তিনটা, সেটা হচ্ছে আপনাকে প্রপারলি মানে আপনার প্রপারলি একটা গাইডলাইন থাকা প্রয়োজন এবং সঠিক দিক নির্দেশনা থাকা মাস্ট প্রয়োজন, তাহলে আপনি খুব দ্রুত সাকসেস হতে পারবেন। তো গাইডলাইনটা কেন বললাম আমি, এবার কথা হচ্ছে আপনি একটা গিগ বানাইছেন বা একটা প্রোফাইল পিকচার দিয়েছেন বা আপনি একটা অ্যাকাউন্ট করছেন, নতুন অবস্থায় নতুন ফ্রিল্যান্সাররা ভুল করবে এটাই স্বাভাবিক, হয়তো তার এক্সপিরিয়েন্স কম বা নতুনে তিনি অ্যাকাউন্ট করছে কাজ করার জন্য, তো অ্যাকাউন্ট করার পরে হঠাৎ করে তার ভুল হতেই পারে, কোনো না কোনো জায়গায় ভুল হতে পারে, তো ভুলটা হবে এটাই স্বাভাবিক, মানুষ ভুলের ঊর্ধ্বে না। কিন্তু কথা হচ্ছে এই ভুলটা নতুন সেলাররা কিন্তু অবশ্যই ধরতে পারবে না, তাই না? এটা যারা এক্সপার্ট পার্সন আছে, যারা মোটামুটি ধরেন 4-5 বছর ফ্রিল্যান্সিং বা তার বেশি ফ্রিল্যান্সিং করছে বা ফাইবার মার্কেট প্লেসে আছে, তো তারা যদি দেখে যে এই সার্ভিসগুলো তিনি প্রোভাইড করতেছে বা এখানে তিনি এইগুলো বিষয় নিয়ে কথা বলতেছে বা এটা তার প্রপারলি হয় নাই বা গিগ ইমেজটা বেটার হয় নাই বা তার প্রোফাইল ছবিটা বেটার হয় নাই, এরকম যদি একটা গাইডলাইন থাকে বা ট্রেনার থাকে, ট্রেনার যদি বলে যায় দেখো তোমার ব্যানারটা হয় নাই বা তোমার গিকের ইমেজটা হয় নাই বা তোমার ডেসক্রিপশনটা হয় নাই বা প্রাইসিংটা হয় নাই, এটা এটা ঠিক করো, তাহলে কিন্তু তিনি দেখা যাবে যদি ওই তার কথা শুনে তিনি ঠিক করে, তাহলে কিন্তু তিনি অল্পতেই দেখা যাবে যে তার গিক এবং প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে পারবে, অন্যথায় উল্টাপাল্টা হবে এটাই স্বাভাবিক, তাই না? তো সেই জন্যই আমি বললাম প্রথমে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে আসেন আপনাকে প্রপারলি একটা গাইডলাইন লাগবে এবং সঠিক পথ নির্দেশনা লাগবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি এখানে ফ্রিল্যান্সিং করতে আসা আপনি যে আপনার ট্রেনারের উপরে বা একটা কোর্সের উপর নির্ভরশীল হয়ে থাকবেন এরকম না, আপনাকে কন্টিনিউয়াসলি বা কন্টিনিউ আপনাকে স্কিল তৈরি করতে হবে। ধরেন আপনি ফেসবুক মার্কেটিং শিখছেন, ফাইন, সমস্যা নাই, এবার আপনার চিন্তা বানানো হবে যে আমি ইউটিউব মার্কেটিং শিখব, ইউটিউবে কীভাবে মার্কেটিং করা যায়, তো ইউটিউব মার্কেটিংটা শেখা শেষ, তো আপনার ট্রেনারের বসা বয়ে থাকার দরকার নাই, আপনি ইউটিউব দেখে শিখেন। তো কথা হচ্ছে আপনার স্কিলটাকে কন্টিনিউ গ্রো করতে হবে, যে কীভাবে কী করলে খুব দ্রুত আমি কাজগুলো শিখতে পারবো, প্রথমত আপনাকে কাজটা শিখতে হবে, দেন স্কিল হতে হবে, এবং যে কোনো কাজ পারেন না কেন সেটার পরিপূর্ণতা থাকতে হবে আপনার ভিতরে, যে না এটা আমি এই কাজটা ভালোভাবে পারি, আমি এটা নিয়ে আমি কাজ করব, সমস্যা নাই, তাহলে আপনি কাজগুলো করতে পারবেন আর খুব সহজেই সাকসেস হতে পারবেন। তো কথা হচ্ছে এখানে আপনাকে টোটাল স্কিল তৈরি করতে হবে, ফুলফিলভাবে স্কিল তৈরি করতে হবে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তিন নম্বরে যদি আমি বলি সেটা হচ্ছে পর্যাপ্ত সময় এবং ধৈর্য লাগবে ফ্রিল্যান্সিংয়ে। আপনি যেমন আমাদের অনেক ভিডিওতে আমরা বলি যে আপনি মাসে 30-40,000-50,000 1-1.5 লাখ টাকা কামাইতে পারবেন, তো এটা আসল কতটুকু যুক্তিসম্মত? কত হচ্ছে হ্যাঁ আপনি দেখতে পারবেন ফাইবারে কিন্তু $1,000-$3,000 অর্ডার খুব কম পড়ে, সত্যি কথা যেটা, তো আপনাকে যে এখানে $1,00,000 অর্ডার পড়বে আর আপনি $1,00,000 মিলিয়ন টাকা ইনকাম করবেন ফাইবার থেকে, এরকম না। এখানে এই যে এই একটা সেলে যদি আপনি দেখেন, ধরেন আমি এই একটা সেলের গিগ আমি ওপেন করি, ওকে আমি এই সেলের একটা গিগ ওপেন করি, এই সেলে ধরেন নতুনে তিনি আসছে বা এই চাচা নতুনে আসছে, তারা ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুই বোঝে না, তো এখন আইসাহেরে যদি গিগ পাবলিশ করে তার কি $1,000,000 বা $1,00,000 ইনকাম হবে? না। এখানে কি লাগবে, বায়ার আপনাকে কীভাবে ট্রাস্ট করবে, বায়ার আপনাকে ট্রাস্ট করবে হচ্ছে আপনার রিভিউগুলো দেখে, আপনার কাজের কোয়ালিটি দেখে, আপনার ব্যানার দেখে, আপনার প্রোফাইলটা দেখে আপনাকে মনে করবে কোয়ালিটিফুল। আপনার যখন 50-60-100-150 রিভিউ থাকবে তখন কোনো বায়ার আপনাকে অর্ডার দিতে গেলা কোচর মোচর করবে না, ডাইরেক্ট আপনাকে অর্ডার দিয়ে চলে যাবে, সহজ কথা। তো এর জন্য 100 রিভিউ বা 50টা রিভিউ বা 10টা রিভিউ বা 20টা রিভিউ বানাইতে আপনাকে কমসে কম 6 মাস সময় লাগতেছে মিনিমাম, তো আপনাকে কমসে কম হাতে নিয়ে আসতে হবে মিনিমাম 1-1.5 বছর সময়, 1 বছর মিনিমাম হাতে নিয়ে আসতে হবে, যে আপনি 1 বছরে চিন্তা করবেন না, যাই ইনকাম করেন, ধরেন 10 টাকা ইনকাম করেন, কিন্তু এটা ফ্রিল্যান্সিংয়ের ইনকাম ধরা যাবে না। হ্যাঁ অনেকজনের আছে 1-1.5 মাসের ভিতরে ইনকাম হবে, এটাই স্বাভাবিক,
তো অনেক ভালো পর্যায়ে চলে যাবে। সবাই কিন্তু যাইতে পারবে না, সবাই সবার লাগবে কি ধৈর্য লাগবে, দেন কাজ করতে হবে প্রপারলি, দেন এখানে আপনাকে আস্তে আস্তে বিজনেসটাকে বড় করতে হবে, মানে খুব দ্রুত লাফে লাফে উঠতে পারবেন এরকম না, আস্তে আস্তে উঠতে হবে। একটা দুইটা করে তিলে তিলে আপনার রিভিউগুলো জড়ো করতে করতে একটা দিকে ভালো একটা পজিশন বিল্ড আপ হবে। তো এই হচ্ছে কাহিনী। এই এই সময়টা একটা বিজনেস এত দ্রুত বড় হবে না, এই সময়টাকে আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? যখন আপনার রিভিউটা বা অনেক প্রোফাইলটা অনেক ভারী হয়ে যাবে রিভিউর জন্য, তখন আসলে আপনাকে চিন্তা করতে হবে না, তখন মাসে 20-50 হাজার 1 লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না, যেহেতু ফ্রিল্যান্সিংয়ের ইনকামটা আপডাউন করে অল টাইম। আজ এই মাসে 1 লাখ হয়েছে, সামনে মাসে 50 হাজার হবে বা 20 হাজার হবে, ঠিক আছে? পরের মাসে আবার 4 লাখ হইতেছে, সহজ কথা। কিন্তু আপনি যে গিগ পাবলিশ করার সাথে সাথে বা ফ্রিল্যান্সিংয়ে যোগ দেওয়ার সাথে সাথে পরের মাস থেকে 1 লাখ টাকা কামাইবেন, এরকম প্রতিশ্রুতি যদি কেউ দেয় তাহলে মনে করবেন যে তারা ফ্রড, কারণ এরকম প্রতিশ্রুতি হয় না। আপনাকে এখানে সময় নিতে হবে, পর্যাপ্ত সময় থাকতে হবে এবং পর্যাপ্ত আপনাকে এখানে স্কিল তৈরি করতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। মোটামুটি আপনাকে 3টা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, এই 3টা জিনিস আপনাকে টোটাল আয়ত্ত করতে হবে। এবার কথা হচ্ছে, প্রথমে আবার ফিরে যাবে গাইডলাইন। ওকে, এখানে কী লেখছে, আমি যদি এই সেলের প্রোফাইলটা দেখি, আই উইল প্রোভাইড ফেসবুক প্রমোশন টু রিচ ইউএসএ ইউকে অ্যান্ড অল রাইট। ওকে, বাপরে এই অবস্থা, ওকে বুঝতে পারছি। তো ব্যানারটা চলবে না, আমি যদি বলি এই ব্যানারটা একদম বাজে একটা ব্যানার হয়েছে, এটা কার গিগ আমি জানি না, কিন্তু যদি তিনি আমার ভিডিও কখনো দেখে তাহলে আমি তার প্রোফাইলটা চেক করে দিতেছি মনে করতে হবে। তো মাইন্ড করা যাবে না কারো, এটা হচ্ছে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে প্রপারলি গাইডলাইন কখন লাগে। দেখুন, আমি এখানে বলে দিলাম যে টাইটেলটা খুব একটা ইউনিক টাইটেল হয় নাই প্রথমত, দ্বিতীয়ত ব্যানারটা হয় নাই, এই ব্যানারে কাজ আসবে না, যদিও আসে দু একটা ভুলে কাজ আসবে, সহজ কথা ভুলে কাজ হবে। এই ব্যানারটা একদম বাজে একটা ব্যানার হয়েছে, এটা একটা কোয়ালিটিফুল ব্যানার না। তো এবার আসেন হচ্ছে ডেসক্রিপশনটা, ডেসক্রিপশনটা টোটালি হয় নাই, এটা একটা ফালতু, মানে আমি একটু গ্রামের ভাষা বলি তো মাইন্ড করা যাবে না আমার সাবস্ক্রাইবাররা, তো এখানে ফালতু একটা গিগ ডেসক্রিপশন লেখছে, ঠিক আছে? গিগ ডেসক্রিপশনের ভিতরে 5টা থেকে সর্বনিম্ন 4টা এবং 5টা স্ট্রাকচার ব্যবহার করতে হবে বা আপনার ফর্মুলা ব্যবহার করতে হবে। গিগ বানানোর সময় আপনাকে ফর্মুলা ব্যবহার করতে হবে, ফর্মুলার বাইরে গেলে আপনার গিগটা দেখতে ভালো লাগবে না। আমাদের গিগগুলো যদি দেখাই তাহলে আপনি এই গিগের সাথে যদি দেখেন তাহলে টোটালি রাত দিন তফাৎ, ঠিক আছে? এই গিগ কোনো জায়গায় তো এসিও তো করা হয় না, এখানে ডিসক্রিপশনটা নাই, এখানে শুধু তিনি কী করবে এটা বলা আছে, কিন্তু তিনি তার কী স্কিল আছে সেটা এখানে বলে নাই। দেখেন এখানে কিন্তু বলে ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং গিগ, ভালো কথা। তারপরে কী আছে ভাই, তারপরে হোয়াই এগুলো দেওয়া দরকার কি? তো এখানে একটা ডিসক্রিপশন লাগবে, তো সেটা দেয় নাই তিনি। ওকে, এগুলো তিনি হয়তো কারো তা কপি করে মেরে দিছে, আমার যতদূর মনে হচ্ছে তিনি হয়তো কারো তা কপি করছে কোনো লাইন থেকে চুরি করে করে এখানে দিয়ে দিছে। ওকে, যাই হোক, এই ডেসক্রিপশনটা তার প্রপারলি হয় নাই বা চলবে না প্রথমত। ওকে, একটু আমরা দেখি তার অ্যাকাউন্টটাতে চলে যাই। ওকে, তিনি মনে হয়, হ্যাঁ, একটা কেকে বানাইছে 2021 সালে আসছে, এখন অনলাইনে আছে। ওকে ফাইন, তো কথা হচ্ছে তিনি প্রথমে আমরা যে লাইনটা বলি শর্ট স্টোরি বা আপনি যে কী সম্পর্কে পারেন আপনার এখানে আইসে যেন বুঝতে পারে বায়ার যে আপনি এটা, যেমন আপনার ডিসপ্লে নামটা হয় নাই, এসিএ প্রফেশনাল, ভালো কথা, এসিএ প্রফেশনাল, তিনি এসিএ প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ওকে ফাইন, এটাও ভালো লাগছে, ডাটা এন্ট্রি, ওকে এটাও ভালো লাগছে, লিঙ্ক বিল্ডিং পারে, ওকে। এখন কথা হচ্ছে আবার এটা কি কে কিওয়ার্ড মনে হয় লেখা নিয়েছিল, কিওয়ার্ড রিসার্চ, কিন্তু এখানে তো এটা লিখতে পারে নাই, তাহলে এটা লেখা তো কোনো দরকার নাই, তাই না? ধরেন তিনি 4টা ব্যবহার করে, সবসময় আমরা 3টা ব্যবহার করি বা অন্য কিছু রেফার করি, যে গ্রো ইয়োর বিজনেস বা ইম্প্রুভ ইয়োর বিজনেস, এরকম অনেকগুলো কথা লেখা যায় অনেক, আমার যেমন আমরা ডেসক্রিপশনের ভিতরে ব্যবহার করছি। তো এখানে তিনি ব্যবহার করতে পারো সোশ্যাল এসিও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার, অ্যান্ড ব্যবহার করতে পারতো, অ্যান্ড দিয়ে শেষ করবে, এখানে অ্যান্ডটা দিয়ে লিখতে পারতো ডাটা এন্ট্রি এক্সপার্ট, তাহলে কিন্তু গিগটা মানে আপনার তার প্রোফাইলটা খুবই সুন্দর হইতো। ইমেজটা মাশাল্লাহ ভালোই আছে, মোটামুটি খারাপ না, ইমেজটা ভালো হয়েছে। তো ইমেজটা পিছনে যদি আরেকটু কালার, অন্য একটা কালার হইতো আরেকটু ইউনিক লাগতো, তারপরে মোটামুটি চলে পারফেক্ট। আর 100 মার্কের ভিতরে আমি 90 মার্ক দিলাম। তো এবার আসি ডেসক্রিপশনে। ওকে, আই এম এ সাকসেসফুল ফ্রিলান্সার, ওকে ভালো কথা, আমি একজন সফল ফ্রিলান্সার, ওকে ফাইন, ভালো লাগছে। আই হ্যাভ দ্য ফিনিশড এ লং কোর্স ফ্রম
আউটসোর্সিং ইনস্টিটিউট। ওকে, এটা তো আমাদের এই একজন ট্রেনারের বা আমাদের একজন স্যারের, যাই হোক। এবার কথা হচ্ছে, তিনি যেটা লেখছে, আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে একটি দীর্ঘ মোটা কোর্স শেষ করেছি। এখানে এই কোর্সের বানামটা এটা হবে না, কোর্সের বানামটা অন্য কিছু হবে। যদি আমি বলি যে COURSE কোর্স, আর এখানে লেখছে COARSE, এই কোর্স হচ্ছে মোটা, ঠিক আছে, মোটা। তিনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে মোটা একটা কোর্স কমপ্লিট করছে, কোর্স লেখে না, মোটা কমপ্লিট করছে। এবার কথা হচ্ছে যে এখানে সাধারণত এইভাবে ডেসক্রিপশনগুলো লেখা হয় না, ডেসক্রিপশন লেখার অনেকগুলো ইউনিকনেস আছে, বা প্রপারলি গিগ ডেসক্রিপশন লেখার অনেকগুলো সিস্টেম আছে। তো তিনি কিন্তু এটা ব্যবহার করে নাই, আমার কথা বুঝতে হবে। তো তিনি হয়তো এই এটা মনে হয় জামাল স্যার ইনস্টিটিউট, আমার যেটা মনে হচ্ছে। তো যাই হোক, তার এটা স্টুডেন্ট তিনি বলতেছে, কিন্তু আসলে একজাক্টলি আমার যেটা মনে হচ্ছে তার স্টুডেন্ট না, এটা হয়তো তার ইউটিউবে কোনো ভিডিও দেখে অ্যাকাউন্ট করে জেনে তিনি আরও অনেক কথা বলছে, ঠিক আছে। তারপরে তিনি স্কিল সম্পর্কে বলছে, তিনি কী কী এই ইনস্টিটিউট থেকে শিখছে, সেগুলো বলছে ডিজিটাল মার্কেটিং, ভালো কথা ডিজিটাল। কিন্তু এখানে কুমার পরে এরকম ব্রিকেট হয় কখনো আমি কোনো ডেসক্রিপশনে দেখি নাই, ঠিক আছে, এরকমভাবে ডেসক্রিপশন লিখতে আমি কারো দেখি নাই। তার মানে এরা যদি আরও 50 বছর অপেক্ষা করে, এখানে কিন্তু তার অর্ডার আসবে না। তো স্কিল, ওকে, স্কিলগুলো অ্যাড করছে, স্কিলগুলো তিনি মোটামুটি আরও কিছু চাইলে ভালো ভালো স্কিল তৈরি মানে অ্যাড করতে পারতো, কিন্তু তিনি করে নাই। তিনি মোটামুটি কপি পেস্ট করছে, কিন্তু এই ডেসক্রিপশনটা হয় নাই, এটা প্রপারলি একটা প্রফেশনাল ডেসক্রিপশন হয় নাই। তার মানে আমরা বুঝতে পারলাম এই প্রোফাইলটা একদমই হয় নাই এবং গিগ তো হয়ই নাই। তো এই সেলে যদি এখন বলে যে আমি আজকে 6 মাস ধরে বা 1 বছর জুড়ে গিগ পাবলিশ করছি, তো আমি তো অর্ডার পাচ্ছি না, তাহলে কি আপনারা কী বলবেন, তিনি কি ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হবে না হবে না? এবার দেখি আরেক চাচুর দেখি, ওকে, ভালো কথা, তিনি শপিফাই লিখতে গেছিলো, ওনার বানাম ভুল লিখছে। ওকে, হ্যাঁ, তিনিও একই প্রবলেম তারও, ওকে, তিনি একই প্রবলেম তারও, আমি যেটা দেখতেছি, তিনি হয়তো আমার গিগটা দেখলে বা আমার ইটা দেখলে বুঝতে পারবো, তার এখানে হেডিং নাই বা স্টোরি নাই, ডেসক্রিপশনটাও লিখতে পারে নাই। তিনিও মনে হচ্ছে যে কোনো জায়গায় ছোটোখাটো, হ্যাঁ, আউটসোর্সিং ইনস্টিটিউট দেখাচ্ছে, ওকে, হয়তো তার কোনো একটা ভিডিও দেখে একটা অ্যাকাউন্ট করে মোটামুটি দেখেন কী অবস্থা। তো এই লোক যদি আরও 50 বছর অপেক্ষা করে ফাইবারে সাকসেস হতে পারবে না, কারণ এখানে মূল কথা হচ্ছে যখন আপনি কোনো ট্রেইনারের কাছে কোর্স করবেন, এরা মনে হয় কোর্স করেন নাই, আর কোর্স করলেও করতে পারে, আমি এতটুকু বলতে পারবো না। এরা এরকম আপনি অনেক প্রোফাইল দেখতে পারবেন যে হাজার হাজার বছর অপেক্ষা করতেছে কিন্তু কাজ পাচ্ছে না, কিন্তু এই ছেলেটা আবার লাস্টে চলে আসছে কিন্তু তার কিন্তু কাজ চলতেছে বা রিভিউ পাইছে, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে আপনি প্রপারলি কাজ জানলে বায়ার আপনাকে বুঝতে পারবে যে আপনি কাজটা ভালোভাবে পারেন, তো আপনি কাজের যোগ্য, আপনাকে কাজ দিবে। এবার কথা হচ্ছে যদি আপনি কাজই না জানেন, তাহলে আপনাকে কীভাবে কাজ দিবে? তো এখন একজন ট্রেইনার বা একজন যদি তার ই থাকতো, এগুলো ভুলগুলো কিন্তু তাকে ধরাই দিতে পারতো। কিন্তু আমরা যেটা মনে করি যে ফ্রিল্যান্সিংয়ে আসছি, ইউটিউব দেখে হ্যাঁ শিখতে পারবেন, কিন্তু আমি বলবো না যে ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন, ইউটিউব শিখে শিখে ইনকাম করতে পারেন মাসবি, এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। কেন দিতে পারবো না? ধরেন একটা মানুষ কিন্তু সহজেই বুঝতে পারবে না যে কীভাবে ফাইবার অর্ডার ডেলিভারি দিতে হয় বা কীভাবে কনভারসেশন করতে হয়। একটা বায়ার মেসেজ দিল, তিনি তো তখন পাগল হয়ে যাবে। যেমন আমরা ফার্স্ট টাইম একটা ও বায়ারে যখন মেসেজ করছে, তখন কিন্তু আমরা অবস্থা খারাপ হয়ে গেছে যে আল্লাহ কী মানে বলবো, আমার বায়ার মাইন্ডই করে নাকি আমাকে কী বলে না বলে, আমার ভয় লাগতো, একটা ভয় কিন্তু কাজ করতো, এগুলো বুঝতে হবে। তো এই জন্য যখন তার ট্রেইনার তাকে বলবে যে হ্যাঁ এইভাবে মেসেজগুলো করো বা এটা এটা করো, তাহলে কিন্তু তার ভিতরে একটা আশ্বস্তি আসবে বা তিনি কিন্তু সহজে কাজ করতে পারবে, ঠিক আছে না? তো এই জন্য মূলত দরকার। আর আপনি কোর্স করার জন্য বা আপনি যদি বলেন না আমি শিখবো, তাহলে শেখার জন্য ইউটিউব অ্যাভেলেবল আছে, ইউটিউব থেকে আপনি যা খুশি শিখতে পারবেন, কোনো কিছু পাতা নাই, ইউটিউবে সবই আছে, ঠিক আছে। আমাদের 80% ভিডিও ইউটিউবে চলে যায়, তো সমস্যা নাই, আপনি ইউটিউব থেকে শিখতে পারেন। কিন্তু হ্যাঁ, ফ্রিল্যান্সিং শিখতে আসলে আপনাকে গাইডলাইন তো অবশ্যই লাগবে এবং মার্কেট প্লেসের প্রপার অভিজ্ঞতা লাগবে। তো এবং সেটা হোক আপওয়ার্ক এবং ফাইবার। তো আশা করি আমার কথাতে অনেকজন মাইন্ড করতে পারেন,
বা যাদের দুজনকে দেখাইলাম তারা মাইন্ড করলে সরি আসল কথা, কারণ হচ্ছে আমি আসলে আপনাদেরকে ছোট করার জন্য ভিডিওটা বানাইনি, তো হুট করে আসলে প্রোফাইলটা সামনে চলে আসলো, তো এই জন্য আসলে ভিডিওটা তৈরি করছি। আর যদি মনে হয় যে আসল কথা হচ্ছে বুদ্ধিমান হব, বুদ্ধিমান কাজ হবে যে আপনি যদি দেখে থাকেন আমার ভিডিওটা তাহলে ইয়া করে ফেলবেন, আপনার ভুলগুলো সংশোধন করে ফেলবেন, তাহলে দেখা যাবে যে আপনি হয়তো সামনের দিকে ভালো কিছু করতে পারেন। তো অনেক কথা বললাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।